হ্যালো ভিউয়ার্স, আপনারা এগ ফিঙ্গার্স প্রত্যেকেই খেয়েছেন, কিন্তু সাধারণত সিদ্ধ ডিমকে কেটে সেটাকে ফ্রাই করে। আজকে আমি একটু অন্যরকমভাবে এগ ফিঙ্গার্স বানাবো। তো সেই জন্য প্রথমে আমি এখানে ডিমগুলোকে ফাটিয়ে নেব। প্রত্যেকটা ডিম আমি ফাটিয়ে নিয়ে নিচ্ছি। টোটাল আমি 6টা ডিম নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়ো, দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার একটি গামলাতে আমি জল দিয়ে দিচ্ছি, দিয়ে এই বাটিটাকে কোনো একটু শক্ত কিছুর সাহায্যে স্টেডি করিয়ে দাঁড় করিয়ে দিচ্ছি। ভালোভাবে আমি ভারী জিনিস দিয়ে চেপে আমি বসিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে আমি ভাপে ডিমটাকে রেডি করব। আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, এখানে এটা পুরো গরম, ভেতরে কিন্তু ডিম ভাপা হয়ে গেছে। এবার আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে এটাকে আমি টিফিন ক্যারিয়ারটাকে খুলে আমি ভেতরে ডিম ভাপাটাকে বের করে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, ডিম ভাপা কিন্তু রেডি। আমি ঢাকনাটা খুলে রেখেছি, এবারে একটু ঠান্ডা হলেই আমি উল্টে ডিম ভাপাটাকে টিফিন ক্যারিয়ার থেকে আলাদা করে নেব। দেখুন ভিউয়ার্স, আমি ডিম ভাপার থেকে কেটে নিয়ে নিয়েছি। যেহেতু ফিঙ্গার্স বানাবো সেজন্য আমি লম্বা শেপ করে নিয়ে নিয়েছি। এবারে এই পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি সামান্য ময়দা এবং সামান্য কর্নফ্লাওয়ার। এবার একটা ভালোভাবে ব্যাটার বানিয়ে নেব। তার জন্য আগে এখানে দিয়ে দিচ্ছি একটু নুন, দিচ্ছি একদম সামান্য একটু চিনি, দিচ্ছি এক পিঞ্চ খাবার সোডা। এবার আগে শুধু মেখে নিচ্ছি, এবার জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এবার এখানে পাত্রের মধ্যে আমি বিস্কুটের গুঁড়ো নিয়ে নিচ্ছি, এবার যেটা করব একটা করে এরকম ডিম ভাপা এটার মধ্যে দিয়ে এখানে বসিয়ে দেব। যদি অপোজিট হাত শুকনো থাকে সেই হাত দিয়ে এরমভাবে ভালোভাবে বিস্কুটের ইয়েতে কোট করে নেব। কোট করে নিলাম। আপনারা সিঙ্গেল কোটিংও দিতে পারেন, আবার আমি যেমন এবার দেব ডবল কোটিং। ডবল কোটিংয়ের জন্য সেম এর মধ্যে আরেকবার আমি চুবিয়ে নেব, চুবিয়ে নিয়ে আবারও এখানে দিয়ে দেব।
डबल कोटिंग हो गेलो। देखते ही पाच्छेन एई भावे आमी सब कटा करे नेब। सो व्यूअर्स आमार एखाने सब कटा फिंगार्स बनानो हये गेछे। आमी आधा घंटा थेके एक घंटा आमी फ्रिजार रेखे देव, नर्मल फ्रिजे, फ्रिज आप आमी करबो ना, माने डिफ्रिजे राखबो ना, नर्मल फ्रिजे आमी आध घंटा रेखे देव, तारपर डिफ्राई करब। कड़ाई गरम करते बसिए दिएछि, कड़ाई आमी तेल दिए दिच्छि, जेहेतु फ्राई करब सुतरां तेलटा एकटु बेशी लागबे। तेलटा गरम होते अपेक्षा करछि। तेल गरम हो गेछे, गैसेर फ्लेमटाके कमिए दिलाम, दिए एकटा एकटा करे आमी फ्राई करते बसिए दिलाम। एरम भावे तेल दिए दिए भालोभावे फ्राई करे निते हबे। सुंदर फ्राई हुए जाच्छे, जखन गोल्डन ब्राउन कलर टा हुए जाबे तखन आमी तुले नेब। सो व्यूअर्स गरम गरम एक फिंगार किन्तु रेडी। तो आपनादेर जदि रेसिपिटी भालो लेगे थाके ताहले लाइक शेयर कमेंट अवश्य करे सबस्क्राइब करबेन। चैनलटिके फिरे आसबो आबार नाना रकम रेसिपिज निये।